আমি হলে মিঠুনকে এত বুস্ট করতাম না। যে চিরঞ্জিত চক্রবর্তী একসময় মিঠুন চক্রবর্তীর সাথে চুটিয়ে কাজ করেছেন, আজ সেই মিঠুনকে নিয়ে বিরাট মন্তব্য করে দিলেন চিরঞ্জিত। হ্যাঁ, মহাগুরুকে নিয়ে ফের বিষদগার চিরঞ্জিত। কিন্তু কেন এমন মন্তব্য করলেন চিরঞ্জিত? দেখুন, বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে গুল দেওয়ার রাজা বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে মিঠুন দাবি করেছিলেন, আমার সঙ্গে শাসক দলের 21 জন বিধায়কের সরাসরি যোগাযোগ রয়েছে, আগেও বলেছি আবারও বলছি শুধু অপেক্ষা করুন। সেই দাবি প্রসঙ্গে চিরঞ্জিত বললেন, ও গুল দেওয়ার রাজা। মিঠুনের এই মন্তব্যের জন্য তাকে বৃত্তে ছাড়েননি তৃণমূলের অপর নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি আবার বাংলার মহাগুরুকে মানসিক রোগী বলে কটাক্ষ করেছেন। বাংলা সিনেমায় একটা সময় দাপটের সাথে অভিনয় করে গেছেন চিরঞ্জিত চক্রবর্তী। সমসাময়িক তাপস পাল, প্রসেনজিৎ, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির নায়কদের সাথে উচ্চারিত হত চিরঞ্জিতের নাম। অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনার কাজও। 2000 সালে ছবি থেকে সাময়িক বিরতি নিয়ে পরবর্তীকালে চিরঞ্জিত যোগদান করেন তৃণমূলে। বারাসাতে এক কর্মসূচিতে যোগদান তৃণমূলের তারক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। কর্মসূচি শেষে মিঠুন চক্রবর্তীর দাবি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তাতে গুরুত্ব দেননি তিনি, উল্টে মিঠুনকে গুলের রাজা বলে কটাক্ষ করেন তিনি। তার কথায়, মিঠুন কেন ঘন ঘন বাংলায় আসছেন তা বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাই মিঠুনের আসাতে বিশেষ কোনো লাভ হবে না বিজেপির। তৃণমূল বিধায়ক আরো বলেন, মিঠুনকে ফোন করে দেখব, ও যদি আমাকে নামগুলো দিয়ে দেয় তাহলে বুঝতে পারবো কি হচ্ছে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন নির্বাচিত সদস্য। চিরঞ্জিত চিরকালই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। এবার তিনি তার একদা সহকর্মী মিঠুন চক্রবর্তী সম্পর্কে মুখ খুললেন। মিঠুন চক্রবর্তী একটা সময় যোগদান করেছিলেন তৃণমূলে, পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করেন। 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে বিভিন্ন প্রচার সভায় দেখা যাচ্ছে মিঠুনকে। তৃণমূলের বহু সাংসদ ও বিধায়কের ছবিতে কাজ করছেন মিঠুন। গত কয়েক বছর ধরে চুটিয়ে কাজ করে চলেছেন দেব সোহমদের সাথে। এই বিষয়টিকে কি চোখে দেখছেন চিরঞ্জিত? এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে চিরঞ্জিতের স্পষ্ট বক্তব্য, মিঠুনকে অনেকেই ছবিতে নিচ্ছে, দেব ওকে নিয়ে কাজ করেছে, রাজও নিয়েছে, ও ভালো অভিনয় করছে, সবার দারুণ লাগছে, ছবি চলবে তাই করছে। এরপর চিরঞ্জিতের মন্তব্য, এই ব্যাপারটিতে আমার একটু আপত্তি আছে, যে লোকটা আমার পার্টিকে খারাপ বলছে, আমার নেত্রীকে খারাপ বলছে, গালাগালি করছে, হয়তো আমি যদি সেই পার্টির লোক হই তাহলে তাকে আমি বুস্ট আপ করব না। তবে মিঠুনের রাজনৈতিক অবস্থান প্রভাব ফেলেনি তার ফিল্মি ক্যারিয়ারে। এদিকে চিরঞ্জিতের মতোই মিঠুনের দাবিকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, পারিবারিক প্যাচে পড়ে উনি বিজেপির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার মনে হয় ওনার মানসিক সমস্যা রয়েছে, তাই চিকিৎসা করার প্রয়োজন রয়েছে মিঠুন চক্রবর্তীর।